করোনা সংক্রমণে হ্রাস টানতে দেশজুড়ে শুরু হয় লকডাউন, কিন্তু এই লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়ে বহু পরিযায়ী শ্রমিকরা। পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানো নিয়ে রাজ্যের শাসক দল এবং বিরোধী দলগুলির মধ্যে তরজা তুঙ্গে। যদিও সেই তরজা এড়িয়ে ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে পরিযায়ী শ্রমিকদের বহু ট্রেন, কিন্তু তারই মাঝে নিজেদের রাজ্যে পরিযায়ী শ্রমিকদের কাজের জন্য কেন্দ্রীয় সরকার গরিব যোজনায় 55,000 কোটি টাকা ধার্য করে, কিন্তু অন্যদিকে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ অর্থ ঘোষণা না করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতামতের মাঝে এবার রেলমন্ত্রী পীযূষ গোয়েলের দপ্তরের তরফে টুইট করা একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে দ্বন্দ্ব। রেলমন্ত্রী পীযূষ গোয়েলের দপ্তরের তরফে টুইট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মুর্শিদাবাদের এক শ্রমিক জানাচ্ছেন যে কিনা রেলের উদ্যোগে কাজ পেয়েছেন। এবার সেই ভিডিও ঘিরে বিভিন্ন মহলে শুরু হয়েছে চাপা নুতর। খোদ রেলকর্তারাই জানেন না পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়ে। এই প্রসঙ্গে পূর্ব রেলের জনসংযোগ দপ্তরের তরফে প্রশ্ন তুলেছেন, এখনও পর্যন্ত রেল বিহারের গোড্ডাতে শ্রমিকদের কাজ দিয়েছে, কিন্তু বাংলায় এখনও নয়। তাহলে কিভাবে মুর্শিদাবাদের বাসিন্দা জালাল উদ্দিন কাজ পেলেন? অন্যদিকে শিয়ালদাহ ডিভিশনের এক কর্তার কথায় পরিযায়ী শ্রমিকদের বিষয়ে কথা উঠেছিল ঠিকই, কিন্তু তাদের কাজ দেওয়া হয়েছে এমন তো জানি না।